মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস 11 দিনের বিদেশে ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন। দেশে ফিরে আসার পর এখন পর্যন্ত তিনি নীরব। কিন্তু পিটার হাসের দেশে ফেরার পর তিনি প্রধান নির্বাচন কমিশনের আগামী নির্বাচন এবং বাইরের হস্তক্ষেপ প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নির্বাচনে বাইরের থাবা এসে পড়েছে। স্পষ্টতই তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে এই ধরনের মন্তব্য করেছেন। তাই প্রশ্ন উঠেছে যে যুক্তরাষ্ট্র আসলে বাংলাদেশে নির্বাচন নিয়ে কি করতে যাচ্ছে। নির্বাচনের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের ওপর গুরুত্ব দিয়েছিল, কিন্তু শর্তহীন সংলাপের এই প্রস্তাব আওয়ামী লীগ, বিএনপি দুটি রাজনৈতিক দলই প্রত্যাখ্যান করে। জাতীয় পার্টি এই সংলাপের প্রস্তাবকে স্বাগত জানিয়েছিল। বিএনপি তাদের একদফা দাবিতে যেমন অনড় ছিল, তেমনি ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংলাপের জন্য তারা আগে চেষ্টা করছেন। তখন বিএনপি সাড়া দেয়নি। এখন সংলাপের সময় ফুরিয়ে গেছে, এখন আর সংলাপ করার সুযোগ নেই। আর এরকম বাস্তবতায় ডোনাল্ড লুর সংলাপের বার্তা অকার্যকর হয়ে পড়েছিল। আর নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ছুটিতে চলে গিয়েছিলেন, কিন্তু যুক্তরাষ্ট্র তার অবস্থান থেকে সরে আসছে এমন কোনো ইঙ্গিতই পাওয়া যায়নি। বরং বিভিন্ন সূত্র বলছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তিনটি পরিস্থিতির ওপর নজরদারি রাখছে। প্রথমত, নির্বাচন প্রক্রিয়া কিভাবে হচ্ছে, কতটুকু অংশগ্রহণমূলক হচ্ছে, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা, এই বিষয়গুলো পর্যবেক্ষণ করছেন এবং এই বিষয়গুলো পর্যবেক্ষণ করে তারা নির্বাচনের ব্যাপারে তাদের একটি আনুষ্ঠানিক অবস্থান জানাতে পারে। যেহেতু আগামী 30 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, কাজেই মনোনয়নপত্র জমা দেওয়ার আগে পরে কোনো এক পর্যায়ে তারা বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে তাদের অবস্থান ঘোষণা করতে পারে এবং সেক্ষেত্রে তারা ভিসা নীতি প্রয়োগ করতে পারে। তবে এক্ষেত্রে তাদের অবস্থান কি ধরনের হবে বা কারা ভিসা নীতির আওতায় পড়বে, সেই বিষয়টি স্পষ্ট হয়নি। দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্র গুরুত্ব দিচ্ছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উপর। বিশেষ করে 28 অক্টোবরের পর থেকে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা, কয়েকজন মৃত ব্যক্তিকে দণ্ডিত করা ইত্যাদি বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রদান করা হচ্ছে এবং এই বক্তব্যগুলো মার্কিন যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে। আগামী 10 ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের আগেই আন্তর্জাতিক মানবাধিকার দিবস, এবং এই মানবাধিকার দিবসেই যুক্তরাষ্ট্র 2 বছর আগে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবারও এই বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে কিনা, তা নিয়েও নানামুখী আলাপ আলোচনা চলছে। তৃতীয়ত, গার্মেন্টসের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের ব্যাপারেও যুক্তরাষ্ট্র সজাগ দৃষ্টি রাখছে এবং নতুন শ্রম নীতিও ঘোষণা করেছে প্রভাবশালী এই দেশটি। নতুন মজুরি ইতোমধ্যে কার্যকর করা হয়েছে, কিন্তু তারপরও এই নতুন মজুরি কাঠামো অনেক গার্মেন্টস শ্রমিক গ্রহণ করেনি। তারা নতুন করে আন্দোলনের প্রচেষ্টা করছে। এই আন্দোলন দমনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের একটি কঠোর অবস্থান রয়েছে, কাজেই গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন যদি বাধা দেওয়া হয় বা সে ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়, সেটিও যুক্তরাষ্ট্রের নজরদারির মধ্যে আসতে পারে এবং সেক্ষেত্রেও তারা বিভিন্ন পদক্ষেপ বা ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেই অনেকে মনে করছেন। আর এরকম তিনটি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রখর নজরদারি বাংলাদেশের ব্যাপারে বিভিন্ন ধরনের ইতিবাচক সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করতে পারে বলে কোনো কোনো কূটনৈতিক মহল মনে করছেন। iBTV USA, New York.